हेलो फ्रेंड्स, आपके आबू बांगला टेक यूट्यूब चैनल स्वागत। तो राज्य सरकार आबारों क्योंकि एक सम्पूर्ण नतून प्रकल्प चालू हो गलो महिला प्रकल्प नाम देवा जागो प्रकल्प। तो जागो प्रकल्प नाम नथिभुक्त कर लेना क्योंकि 5000 टाका सोजासुजी बैंक अकाउंटे पे जा। तो आजकल भिडियोते जागो प्रकल्प नहीं एकदम सम्पूर्ण डिटेल्से जान दे कीभावे आपनारा आवेदन करबें, कारा आवेदन योग्य, ये कीभावे आपनारा टाका पाबें, सबटाई विस्तारित जानिए दिब। तो आशा करछि आजकल छोट्ट भिडियो अवश्य आपनादेर जन्य उपकारे आसबे। सो भिडियोटी एकटू स्किप ना करे सम्पूर्ण देखुन। भिडियोटी शुरू करार आगे आपनाके जे काजटी करते होबे सेटी हलो भिडियोर नीचे लाइक बाटने क्लिक करे भिडियोते एकटि लाइक दिए दिन एबं पाशे थाका लाल रंगेर सबसक्राइब बाटने क्लिक करे चैनलटिके सबसक्राइब करे राखुन। आर हाँ, अल नोटिफिकेशन अन करते भूलबेन ना, एई समस्त भिडियोर नोटिफिकेशन सबार आगे पेते। तो मोबाइल अन स्क्रीन देखते ही पाच्छेन एखाने कि बोलेछे जे जागो प्रकल्प पश्चिमबंगेर महिलादेर पुजोर उपहार 5000 टाका देवार निर्देश मुख्यमंत्रीर। तो ये आर्टिकले किन्तु सम्पूर्ण डिटेल्स देवा आछे बंधुरा, आमि आपनादेर साथे एकेर पर एक शेयर करे दिब। देखुन एखाने शुरूते ही जेटा जिनिस बोलेछे जे पश्चिमबंगेर नारीदेर स्वार्थे नतून प्रयास जागो प्रकल्प। तो ये कि पश्चिमबंगे माननीय मुख्यमंत्री राज्य नारी स्वावलम्बी गढ़े तोलार जो तथा तर उन्नति सपेक्षे अनेकगुली जागो प्रकल्प मत अनेकगुलो प्रकल्प नहीं महिला दले दले से ही प्रकल्पगुली नवर जो राज्य कैक मास पर ही अनुष्ठित दुआर सरकार कैम्पे गए आवेदन कर प्रकल्प सुविधा निच्चन। तो प्रथम जिने जा जागो प्रकल्प क्य देखो ये कि जागो प्रकल्प पश्चिमबंगे स्वनिर्भर गोष्ठी और आत्मकर्मसंस्थान दफ्तर अंतर्गत एक प्रकल्प। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিস্তরে স্বনির্ভর গোষ্ঠীকে বছরে 5000 টাকা করে দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য হলো আরো বেশি স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা এবং বর্তমান স্বনির্ভর গোষ্ঠীগুলোর কাজে আরো বেশি বেশি উৎসাহ প্রদান করা। আর এই উদ্দেশ্যে 5000 টাকা করে দেওয়া হয় থাকে। বর্তমানে রাজ্যের প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রকল্পের আয়তায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। এই বিপুল সংখ্যায় পৌঁছাতে পারলে আদতে রাজ্যের মহিলারাই উন্নত আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবেন। तो देखो एबार कथा हे कारा जागो प्रकल्पे आवेदन करतेबेंट। तो देखो एक नम्बर पॉइंटे जो है राज्य जो एक स्वनिर्भर गोष्ठी सदस्य होते हैं प्रथम कथा। द्वितीयत दिए सकल स्वनिर्भर गोष्ठी कैश क्रेडिट लिमिट ग्रहण कर शर्त सपेक्ष लोन नहीं थकते हैं। तीन नम्बर जे स्वनिर्भर गोष्ठी बयस 1 बचर होते हैं कमपक्षे क्योंकि अवश्य स्वनिर्भर गोष्ठी बयस 1 बचर होते हैं। एरपर 4 नम्बर पॉइंट गोष्ठी अकाउंटे 6 मास पुरानो होते हैं এবং 5 নম্বরে সর্বশেষ পয়েন্ট বলেছে অ্যাকাউন্টে ন্যূনতম 5000 টাকা ব্যালেন্স থাকতে হবে। এই সমস্ত যদি আপনাদের সাথে আপনার স্বনির্ভর গোষ্ঠীর দলের সাথে যদি এই শর্তগুলো যদি পূরণ হতেছে তাহলে কিন্তু অবশ্যই আপনারাও এই জাগো প্রকল্পে আবেদন করতে পারবেন এবং 5000 টাকা একটা সুবিধা পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে যে কিভাবে এই জাগো প্রকল্পে আপনারা আবেদন করবেন। তো দেখুন কি বলেছে যে এই প্রকল্পে অনলাইন বা অফলাইন কোনোভাবেই আবেদন করার দরকার নেই। স্বনির্ভর গোষ্ঠীগুলো সরাসরি জাগো প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এখনো পর্যন্ত দেশের মোট প্রায় 9 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এরপরে বলেছে যে জাগো প্রকল্পের সম্পর্কিত কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনি কিন্তু সরাসরি এখানে যে একটা অফিশিয়াল হেল্পলাইন নাম্বার আছে সেই অফিশিয়াল হেল্পলাইন নম্বরে কিন্তু ফোন করে আপনি জানতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এখানে কিন্তু সেরকমভাবে অনলাইন কিংবা অফলাইনে আপনাকে এক্সট্রাভাবে আবেদন করতে হচ্ছে না। আপনাদের যাদের আপনারা যারা যে সমস্ত মহিলারা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী দলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 5000 টাকা পেয়ে যাবেন সোজাসুজি। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এই সমস্ত শর্তগুলো পূরণ করতে হবে, যেমনটা আমি একটু আগে আপনাদের এই 5টা ক্রাইটেরিয়া দেখিয়ে দিলাম। যদি আপনাদের মধ্যে থেকে এই শর্তগুলো পূরণ হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক্যালি এই 5000 টাকা ঢুকে যাবে। তো আশা করি সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করে দিতে পারলাম। এছাড়াও আপনাদের জাগো প্রকল্প নিয়ে আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওতে এটাই আপডেট দেওয়ার ছিল। সো ভিডিও উপকারে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিকে ছড়িয়ে দিবেন। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।